বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। যেহেতু সামনে লক্ষ্মী পূজা চলে আসছে তাই কোজাগরি লক্ষ্মী পূজা উপলক্ষে আজকে আমি ভোগের খিচুড়ি আর তার সাথে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে ভোগের খিচুড়ি বানিয়ে নিতে পারবেন পূজোর সময়। তাহলে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই, রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ভোগের খিচুড়িটা বানিয়ে নেব। আর আজকের খিচুড়ি বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দেব। এখানে আমি নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, এখানে রয়েছে 200 গ্রাম মুগের ডাল, রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, টমেটোর পেস্ট, ধনে গুঁড়ো, কাজু কিশমিশ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর রয়েছে সর্ষের তেল। আর আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনি, আর নিয়েছি গোটা জিরে। রাঁধুনিটা কিন্তু মাস্ট এই ভোগের খিচুড়ির জন্য, কারণ রাঁধুনির জন্যই কিন্তু খিচুড়ির স্বাদটা পুরো অন্যরকম হবে। তাহলে চলুন বন্ধুরা এখন উনানটা জ্বেলে নিই। উনান জ্বালিয়ে নিয়েছি। প্রথমেই আমি মুগ ডালটাকে শুকনো কড়াই সোনালি রং করে ভেজে নেব। মুগ ডাল কিন্তু প্রথমেই ধুয়ে নেবেন না, এরকম হালকা করে ভেজে নেবেন সোনালি রং করে, তারপরে কিন্তু ধোবেন। ডালটাকে এবার আমি নামিয়ে ভালো করে ধুয়ে নেব। কাঁচা লঙ্কা, আদা, জিরে, রাঁধুনি এগুলোকে সবগুলো আমি একসাথেই বেটে নেব। আপনারা কিন্তু চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। জল দিয়েই বেটে নেব। খিচুড়ির জন্য প্রথমে আমি কিন্তু মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কাটা আমি তেলের সাথে আগে ভেজে নেব। তেজপাতা, লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে নেব, নিয়ে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1 চামচ লবণ দিলাম। একটা করে মশলা দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। আর জালটা কিন্তু একদম অল্প রাখতে হবে। অনেকে কিন্তু ভোগের খিচুড়িতে টমেটো পছন্দ করে না, যারা যারা টমেটো পছন্দ করেন না তারা কিন্তু এই মশলাটা এরকম সবাই রেখে দিতে পারে। আবার যারা টমেটো পছন্দ করেন তারা কিন্তু একটু টমেটো পেস্ট দিয়ে দিতে পারেন, যেরকম আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটা দিয়েও কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি যেভাবে মশলাটা বানাচ্ছি আপনারা ভোগের খিচুড়িতে এই মশলাটা বানাবেন, খিচুড়ির টেস্টটাই পুরো অন্যরকম হয়। খিচুড়ির জন্য মশলাটা কিন্তু আমার একদম রেডি। এবার আমি মশলাটা কড়াটা থেকে নামিয়ে নেব। আমি কড়াইতে জল দিয়ে দেব। আর খিচুড়ির জন্য এই জলটাই কিন্তু আজকে 300 গ্রাম গোবিন্দভোগ চাল আর 200 গ্রাম মুগের ডালের জন্য এখানে প্রায় 2.5 লিটারের মতো জল দিয়েছি। আপনারা যেমন পরিমাণে চাল ডালটা নেবেন তেমন পরিমাণে জলটা দেবেন, তবে বারবার জল দেওয়ার থেকে খিচুড়ির জল একবারই দিয়ে দেওয়াই ভালো। এখন আমি জলের মধ্যে দিয়ে দেব হলুদ। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি মুগের ডালটা দিয়ে দেব।
ঢাকনা দিয়ে আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডাল আমার প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেব। আগে থেকে কিন্তু চালটা দিতে যাবে না, তাহলে কি হবে, ডালটা সিদ্ধ হবে না, চালটা আগেই সিদ্ধ হয়ে যাবে। চালের থেকে ডাল সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় যায়, সেজন্য চালটাকে এরকম সময় দিতে হবে। আবারও আমি ডাল আর চালটাকে একসাথে সিদ্ধ করে নেব। চাল ডাল প্রায় আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। আপনারা কিন্তু যে কোনো পুজোতেই ভোগের খিচুড়িটা কিন্তু বানিয়ে নিতে পারেন, খুব সহজে এবং খুব কম খরচের মধ্যে হয়ে যায়, খুব কম সময়ও লাগে। আর একটু আমি ফুটিয়ে নেব। মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব লবণ। লবণ আমার আগেই দেওয়া ছিল, সেই মাপ মতন কিন্তু লবণটা দিতে হবে। আর একটু দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়ে দেব কাজু আর কিশমিশ, যেহেতু এটা নিরামিষ ভোগের খিচুড়ি হচ্ছে সেজন্য কিন্তু কাজু কিশমিশটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর একটু আমি ফুটিয়ে নেব। ভোগের খিচুড়ি আমার একদম রেডি, এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, একটু নেড়ে দেব। নেড়েই কিন্তু আমি খিচুড়িটা নামিয়ে নেব কড়া থেকে। আর এই দেখুন জলটা আমি একদম মাপ মতো দিয়েছিলাম। খিচুড়ির যদি জলটা মাপ মতো দেওয়া যায় তাহলে খিচুড়িটা খুব সুন্দর হয়। এই দেখুন আর কালারটা এসেছেও দেখুন কত সুন্দর। এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপির ঘন্টার জন্য আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা এলাচ। এগুলোকে এখন আমি শুকনো কড়াই ভেজে নেব। এবার আমি আলুগুলোকে ভেজে নেব, আর তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আলুগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরে। আর এখানে কিছুটা আদা আমি কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দেব। এবার আমি একদম সরু সরু ঝুরি ঝুরি করে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা আগেই আমি কেটে জল জমিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, এগুলো আমি সব এক চামচ করে দিচ্ছি। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু আজকে বাঁধাকপিতে জল দেবো না, বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু আমার কোবি আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর আলু বাঁধাকপি দুটোই কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এতে একটু অল্প স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আরেকটু নেড়ে নেব। এই মশলাটার জন্যই কিন্তু বাঁধাকপির ঘন্টটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা যে কোনো পূজাতে কিন্তু খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্টটা কিন্তু বানাতেই পারেন, খুব ইজি, খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক চামচ ঘি। যেহেতু নিরামিষ ঘন্ট সেজন্য একটু ঘি দিলাম, টেস্টটা খুব সুন্দর আসবে। আবার একটু নেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নেব। ভোগের বাঁধাকপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব।